উন্নয়নে নামে গালভরা প্রতিশ্রুতি শাসক দলের এই ছবি যেন সেই কথাই বলছে। রাস্তা না মাঠ তা বোঝা দেয়। মুর্শিদাবাদের ফারাক্কার বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্ট যাওয়ার প্রায় 3 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে ডিয়ার ফরেস্ট এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের। জানা যায় ওই এলাকায় প্রায় 3000 মানুষের বসবাস। ডিয়ার ফরেস্ট যাওয়ার এটাই প্রধান রাস্তা। প্রায় 4 থেকে 5টা বুথের মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রাস্তাটি। স্কুল পড়ুয়া থেকে সকলকেই যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়েই। বর্ষার সময় সীমা ছাড়ায় দুর্ভোগ। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করে না। হাজার লড়াইয়ের পরেও মেলেনি সুরাহা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। আমি প্রশাসনিক স্তরে, গ্রামের পক্ষ থেকে, এমনকি রাজনৈতিক লড়াই সংগ্রাম দীর্ঘদিন থেকে এই রাস্তার জন্য করছি, কিন্তু কেউ এই রাস্তার প্রতি কর্ণপাতই করে না। রাস্তা মানে ফেরত নাই, খাত খুঁত অনেক রকমের, মানে হ্যাঁ রাস্তা হয় না, কমপ্লেন মানে রাস্তা দিয়ে তৃণমূল নেতৃত্ব। এনার্জির কাজ, তারপরে জিওট্যাক হয়েছে, জিওট্যাক করার পরে পরেই কেন্দ্র সরকার করে দিল, ঘোষণা করে দিল যে কোনো এনার্জির কাজ পশ্চিমবাংলায় আর হবে না। এই কারণে কাজটা এখনো পর্যন্ত হয়নি। এখন ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলি। উন্নয়ন দেখতে গেলে তৃণমূল নেতা কর্মীদের বাড়ি যেতে হবে, শাসক দলকে নিশানা বিজেপি। আগে কত 34 বছর ধরে সিপিএমরা এই রাস্তার দিকে দেখেনি, আর এখন বর্তমানে তৃণমূলেরাও দেখছেন না। তো এখন যদি উন্নয়ন দেখবেন তাহলে তৃণমূল নেতাদের বাড়ি যান, নেতা কর্মীদের বাড়ি যান, গ্রামের যারা পঞ্চায়েত মেম্বার আছে, প্রধান আছে, তাদের বাড়ি যান, তাদের বাড়িতে ভালো উন্নয়ন দেখতে পাবেন। এই নিয়ে সুর চড়িয়েছে সিপিএম। অভিযোগ, হাজার বিক্ষোভ ডেপুটেশনের পরেও তৈরি হয়নি রাস্তা। আমাদের মধ্যেও ক্ষোভ আছে, ডেপুটেশন, বিক্ষোভ, সমস্ত কিছু হয়েছে, কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। এবং আমার মনে হয় এটা যে এই পঞ্চায়েত থাকাকালীন, মানে ধরুন 2023 এপ্রিল পর্যন্ত কার্যত কোনো কাজ হবে না, যার জন্য আমরাও মানুষকে বলেছি এটা যে দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, তার আগে কি মিটবে মানুষের ন্যূনতম চাহিদা, নাকি মিথ্যে প্রতিশ্রুতির বেড়াজালে আটকে থাকবে মানুষের জীবন।